হ্যালো বন্ধুরা, আমি উন্নতি বেথরহরি থেকে। উন্নতি ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে বা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা বা আপনি খুব ভালো আছেন, আর আমিও আমার পরিবার নিয়ে খুব খুব ভালো আছি। সকাল থেকেই এত রোদ্দুর, একদম বিকাল অবধি। তো যতটাই পারি সারাদিনের কাজ সকালের দিকটা বা বিকালের দিকটা করার চেষ্টা করি। তো সকালের দিকটা একটু বেশি কাজ করে রাখলে দুপুরবেলাটায় করতে হয় না, কারণ দুপুরবেলাটায় প্রচণ্ড গরম আর রোদ্দুর থাকে, তখন তো ঘর থেকে বেরোনোই যায় না। আর আমরা যারা বাড়ির বউরা, তো একই কাজ প্রতিদিনই করতে হয় সবাইকে, শুধু আমাকে না, সবাইকে। আমরা মেয়েরা কিন্তু পরের বাড়ির থেকে এসে শ্বশুর বাড়িটাকেই নিজের বাড়ি, কাছের মানুষজন আর সবাইকেই আপন করে নিয়েছি। এখন মনে হয় এটাই আমার ঘর, আমার সংসার, আর এখানেই থাকে আমার সব ভালোবাসার মানুষগুলো, এটাই আমার শান্তির আশ্রয়। যেখানেই যাই না কেন, কোনো জায়গা গিয়েই কিন্তু এক থেকে দুদিনের বেশি ভালোই লাগে না। যখনই বাড়ি চলে আসব, নিজের কাজকর্ম করব, নিজের ঘর গুছাবো, নিজের মানুষদের জন্য কিছু করব, ব্যাস তখন মনটা অনেক শান্তি পায়। শুধু আমি না, এ কথা কিন্তু প্রত্যেকটা মেয়ের জন্যই, আর এরকম অনুভূতি সবারই হয়। সে অল্প বয়সের বউই বলো আর বৃদ্ধ বয়সের একজন বৃদ্ধ মহিলাই বলো, সবারই একটাই স্থান আর একটাই জায়গা ভালোবাসার, স্বামীর ঘর, শ্বশুর বাড়ি। আমি কিন্তু কখনোই অন্য কারো জিনিসকে আমার নিজের বলে ভাবি না, কোনো দেখানো কাজই করি না। আমার যেটা আছে আমি তাতেই খুশি। আমার টিনের ঘর, ভাঙা ঘর, তাতে কি হয়েছে, খুব খুশি আর খুব শান্তিতে তো আছি, এটাই কিন্তু আমার কাছে অনেক। যাদের ভালো বাড়ি আছে, মার্বেল করা ঘর বাড়ি আছে, তাদের ভিডিও কিন্তু খুব সুন্দর হয়। আর আমাদের তো সেরকম দেখানোর কিছুই নেই, এই তো সামান্য এই ঘর, কোনো রকম একটু থাকার জায়গা, এইটাই তো। তাতে কি হয়েছে, ঠাকুর আশীর্বাদ করলে একদিন না একদিন হবেই। আর আমার কিন্তু খুব বেশি চাওয়া নেই, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, সবার শরীর যেন ভালো থাকে। মাছ ভাতের দরকার নাই, ডাল ভাত খেয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি, ব্যাস এটুকুই চাওয়া। তো এতদিন তো বসে বসেই খেলাম, কাজ করতে হচ্ছিল না, শাশুড়ি রান্না করছিল আর বসে বসে ভালো মন্দ খাচ্ছিলাম। তো আজকে শাশুড়ির স্কুল খুলে গেছে, তো সকালটায় রান্না করে চলে গেছেন, তো দুপুরে আমার রান্নার ডিউটি। কিন্তু সকালটায় অনেক কিছু হয়েছে, দুপুরে বেশি কিছু করব না। তো তিনবারই রান্না হয় আমাদের, গরমের দিনেও কিংবা শীতের দিনেও তিনবারই হয়।
আস্তে আস্তে প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর প্রচুর গরমও লাগছে, গাছের পাতা একটাও নড়ছে না। আবার আকাশ মেঘলাও আছে, অনেক দিন ধরে তো বৃষ্টি হয় না, তো এখন মনে হয় একটু বৃষ্টি হলে মনে হয় খুব ভালো লাগতো। সব গাছপালা শুকিয়ে যাচ্ছে, প্রতিদিনই জল দেওয়া হয় সকালে কিংবা বিকালে, কিন্তু সারা দিন এত রোদ্দুর পরে সব গাছ শুকিয়ে যাচ্ছে। অ্যালোভেরা গাছগুলো পুরো শুকিয়ে গেছে, গাছের যে ডগাগুলো। এক এক সময় মনে হয় আর এখানে ভালো লাগছে না, কোথাও ঘুরতে গেলে মনে হয় খুব ভালো লাগতো, কিন্তু একদম ভুল। যেখানেই যাই না কেন, ঘুরতে কিংবা কারুর বাড়িতে বেড়াতে, একদিন কিংবা দুই দিন তখন আর ভাল লাগে না, মন ছুটে যায় বাড়ির দিকে, না এখন বাড়িই চলে যাই। কিন্তু এই কথাগুলো কিন্তু আমার একার কথা না, প্রত্যেকটা মেয়েদেরই কথা। সারাটা দিন যতই কাজ করি না কেন, ছেলে যখন আসে বলে মা খেতে দাও, তখন কিন্তু আর কোনো কষ্টই মনে থাকে না। তো সব কষ্টই তখন কিন্তু দূর হয়ে যায়। কথা বলতে বলতে খুব জোরে হাওয়া বইছে, মনে হয় ঝড় উঠবে, আর দুই এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো এত গরম ছিল সকালের দিকটায়, আর এখন ঝড় মানে হালকা, খুব জোরেও বইছে না, হালকাই ঝড়ের মতো, কিন্তু হাওয়াটা দারুণ লাগছে, একদম ঠান্ডা মিষ্টি হাওয়া। ভেবেছিলাম প্রচুর বৃষ্টি হবে, বেশ ভালোই ঘুম হবে, বৃষ্টির দিনে তো খুব মজা হয়, খুব সুন্দর ঘুম হয়। তো বৃষ্টিটা আর এলো না, আস্তে আস্তে মেঘটা কেটে গেল, হাওয়াও কমে এসছে। তো আমি এখন একটু ভাত বসিয়ে দিয়েছি, ছোট্ট হাঁড়িতে দিয়েছি, তো শুধু দুপুরের মতো করব, আর কিছুটা আছে তোর জন্য অল্পই করেছি। আর সকালের দিকটায় অনেক কিছু রান্না ছিল, এর জন্য এখন আর বেশি কিছু করব না। এখন হচ্ছে আলু পটল দিয়ে সয়াবিনের একটা তরকারি করেছি, আর করব হচ্ছে তিতাপাট শাক ডাল দিয়ে, মসুরির ডাল দিয়ে। রান্না কমপ্লিট করে ছান করে এখন আমরা চলে এসেছি কাকিমার নতুন ছাদে, বেশ ভালো লাগছে, মেঘটা কেটে গেছে, ঠান্ডা হাওয়া বইছে, সবাই আমরা কাকিমার ছাদে উঠেছি। এই যে আমাদের সোনামা, সোনামা মামা বাড়ির থেকে চলে এসেছে, তো সবাই খুব খুব মজা করছি ছাদে, বোন আমার জা সোনামা সবাই উঠেছি ছাদে। তো বন্ধুরা, যদি কোনো ছোট বড় কথা বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও। অ্যাকচুয়ালি আমি কিন্তু কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, আমার মনে হয়েছিল তাই মন থেকেই কথাগুলো বললাম। তো আপনি কি এখনও আমার সাথে আছেন? যদি এখনও সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।